কাপড়ের ভেতরে যারা তাবিজ ভরে দেয়, ফেরেশতারা যখন বলবে মার রব্বকা, তখন বলবে তাবিজ আছে, কি বলছি বল। তাদের মার কগুণ হবে? আমার এক গুণ হলে তাদের সাত গুণ। কার কাছে কার তাবিজ বে? বড়বাবুর কাছে চিঠি লিখে নিয়ে গিয়েছে, সে আল্লাহ দারোয়ানের। বড়বাবুকে কিছু বলেন না, বলে মার আরও অনেক হবে, এই চিঠি কেন আনলি? এই তো আমাদের চন্দ্রযান গেল চাঁদে, কেউ বলছে মঙ্গল গ্রহে যাবে, কেউ বলছে আমার শাশুড়ি লেগে আমি চাঁদে জায়গা কিনব। আমি বলেছি আমার শাশুড়ি লেগেও একটু লিপিক, শাশুড়ি মরে গিয়েছে, তাকে কবরে খবর দিয়ে দেবো জায়গা কেনা হচ্ছে। এবারে আল্লাহটা শুনুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সপ্তম জমিন আর সপ্তম আসমানে যা আছে সব তার। কার? সবাই বলুন, জোরে বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একটা নয় সপ্ত জমিন। তুমি জানতে সাতটা জমিন সাতটা আসমান কিরকম লাভ হলো বলো? আজকে আর মাইকের পয়সা নিও না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসির মানে করছি, মান যাল্লাযী ইশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহ। মান মানে সে কে, তিনি কে? আল্লাযী যিনি, ইশফাউ আল্লাহর কাছে সিফারিশ করবে, ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন কে সিফারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া? তুমি বলো কে করবে, তুমি বলো। এই বাবা, কাপড়ের ভেতরে যারা তাবিজ ভরে দেয়, ফেরেশতারা যখন বলবে মার রব্বকা, তখন বলবে তাবিজ আছে, কি বলছি বল। তাদের মার কগুণ হবে? আমার এক গুণ হলে তাদের সাত গুণ। কার কাছে কার তাবিজ বে? বড়বাবুর কাছে চিঠি লিখে নিয়ে গিয়েছে, সে আল্লাহ দারোয়ানের। বড়বাবুকে কিছু বলেন না, বলে মার আরও অনেক হবে, এই চিঠি কেন আনলি? মান্দাল্লাযী ইশফাউ ইন্দাহু, সে কে যে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতিরিকে সিফারিশ করতে পারে, ইল্লা বিইযনিহি তার অনুমতি সাপেক্ষে। জানেন সেই অনুমতি কে পাবে? এ বাবা, এই আলেম আনলে কি লাভ দেখুন। আপনারা মনে করছেন বেকার খামকিতি গুলকে এনেছে আর মুরগি করে খাওয়াচ্ছে, কি লাভ? সে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ অনুমতি দিবেন, তুমি সিফারিশ করো। ও বাবা হারা ধন পেরিয়ে যাচ্ছে, কোনো ধরে না, ঠিক ঠিক। এদের যারা ওইরম হয় তাকে নাড়ু গোপাল বলে, আমাদের লয়, আমাদের নাড়ু গোপাল নাই, আমাদের সব কে বলে শেখ সৈয়দ মগর পাঠান। আর ওই নজরুল সাহেব 5 কেজি ওজন, বলে হিন্দুদের সঙ্গে ভালোবাসা রাখবে, চা খাওয়াবে, সে আমার এত পয়সা ছষ্ট হয়েছে, আমি এক ধাপ ওপরে। পুজো পার্বণে যদি তারা খয়ের লাড়ু দেয়, মুড়ির লাড়ু দেয়, মুসলমানদের খাওয়া জায়েজ, যেটা ঠাকুরের সামনে চাপানো হয় নাই। মনে থাকবে বাবা, ঘরের লাড়ু। সেদিনে আমার বুবু আমাকে দেখা করতে এলো, 75-76 বছর বয়স হবে, দুলাভাই 82 ইঞ্জিনিয়ার, জব্বলপুরে থাকে, তার মেয়ে ইঞ্জিনিয়ার লন্ডনে থাকে, তার ছেলে ইঞ্জিনিয়ার দিল্লিতে থাকে। তো বুবু দেখা করতে এসে কাঁদছিল, বললো ভাই, আমিও কাঁদলাম, বুবু জ্বর এসছে। আমি বললাম বুবু, তুমি যখন আমাদের উচ্চগ্রাম যেতে সেই মালতীর সাথে তোমার সই ছিল, তাদের ঘর থেকে খয়ের লাড়ু মুড়ির লাড়ু এসব আনতে তুমি, আমরা খেয়েছি। বুবু বলছিল হ্যাঁ ভাই মনে আছে, এগুলো অবৈধ নয়, পুজোর সামনে কোনো জিনিস রাখলে আর মুসলমানদের খাওয়া জায়েজ নাই। কথাটা মনে থাকবে, আমি নজরুল ভাই থেকে এক ধাপ উপরে বলেছি, ঠিক আছে। পালিয়ে গেল না আছে কি জানি, 15 কেজি ওজনে বলবি, কখন পালিয়ে গিয়েছে, কারণ আমার ধপেও টিকবে না, আমার আওয়াজ আলাদা। কি হলো তোয়ালিটা কি করবে? তোয়ালি গায়ে দিলে আর বিয়ে হবে না,
একবারই জান নাই, খামুকে দিতে পারলিটা আমার করছি গো। কি বললাম বলুন? মন্দাল্লাদি আশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে সিফারিশ করবে, ইল্লা বি ইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খলফাহুম, যারা গাঁজা আপিং ভাং চুরুটের মহিলা জিজ্ঞেস করছেন, সুদ বাড়ি তারা শুনুন, এটা আয়াতুল কুরসি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খলফাহুম, তিনি তোমাদের সম্মুখ এবং পশ্চাৎ সব জানেন, তিনি তোমাদের ভেতর এবং বার সব জানেন, তিনি তোমাদের অন্তরের কথা বাইরের কথা সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খলফাহুম, খলফ মানে পিছনে, আইদি মানে সামনে। সবাই বলুন আজ থেকে নির্জনে গোপনে প্রকাশ্যে কোনো পাপ করব না, বলুন ইনশাআল্লাহ। আজকের জালসায় আল্লাহ মাফ করে দিবে, একবার বলেলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ কবুল করে লাও, আর জীবনে যেন সজ্ঞানে পাপ না করি। মঞ্জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফুহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ, আর আল্লাহর এই যে সৃষ্টি, আকাশ বাতাস সাগর চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, এর এতটুকু এলেম তোমরা উপলব্ধি করতে পারো না আল্লাহর ইচ্ছা ছাড়া।